ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে এক অবিস্মরণীয় নাম ওস্তাদ বিসমিল্লা খান। একদিকে বারাণসীর গঙ্গায় বৃষ্টিধারার খেয়ালি সুর, অন্যদিকে সানাইয়ের হৃদয় লালিত্য একাত্ম হয়ে সৃষ্টি হল এক অদ্ভুত সুরের জগৎ, যার অধীশ্বর হলেন স্বয়ং ওস্তাদ বিসমিল্লা খান। বিবাহ প্রাঙ্গণে সীমাবদ্ধ সানাইকে ভারত তথা বিশ্বমঞ্চের উচ্চাঙ্গ সঙ্গীত জগতের এক অমূল্য বাদ্যযন্ত্র রূপে প্রতিষ্ঠিত করার একক কারিগর হলেন তিনি। তার জন্ম হয় 1916 খ্রিস্টাব্দে 21শে মার্চ ব্রিটিশ শাসনাধীন বিহারের ডুমরাও রাজ্যে। পিতা পয়গম্বর খান ও মাতা মিঠানের দ্বিতীয় সন্তান ছিলেন তিনি। তার ছোটবেলায় নাম ছিল কামরুদ্দিন, কিন্তু তার জন্মের সময় তার পিতামহ তাকে দেখে বিসমিল্লা বলার পর থেকেই তার নাম হয়ে যায় বিসমিল্লা খান। তার পূর্বপুরুষেরা বিহারের ডুমরাও রাজ্যের রাজ সঙ্গীতজ্ঞ ছিলেন। বিসমিল্লা খান সাহেবের সঙ্গীত গুরু ছিলেন তার মামা আলিবক্স বিলায়াতু। তিনি ছিলেন বারাণসী বিশ্বনাথ মন্দিরের সানাই বাদক। তার মামার কাছেই শুরু হয় সানাই ও সঙ্গীত চর্চা। 14 বছর বয়সে তিনি তার মামা আলিবক্সের সঙ্গে এলাহাবাদ সঙ্গীত সম্মেলনে যান। সেখানে সানাই বাজিয়ে প্রচুর প্রশংসা অর্জন করেন তিনি। 1937 খ্রিস্টাব্দে কলকাতায় অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে সানাই বাজিয়ে সানাইকে ভারতীয় সঙ্গীতের মূল দরবারে প্রতিষ্ঠা করলেন তিনি। 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতার দিনে ভারতবাসীর সামনে লালকেল্লায় সানাই বাদনের বিরল কৃতিত্ব তারই। 1950 সালে 26শে জানুয়ারি লালকেল্লাতে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে তার আপন মনের মাধুরী মিশিয়ে রাগ কফি পরিবেশনে সমস্ত ভারতবাসীকে মুগ্ধ করে। আফগানিস্তান, ইরান, ইরাক, রাশিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপে নানা দেশে আন্দোলিত হয়েছে খান সাহেবের সানের সুরতরঙ্গ। তিনি বিশ্বাস করতেন সঙ্গীত শোনার বিষয়, দেখার বা দেখাবার নয়। সামান্য হলেও চলচ্চিত্রের সঙ্গে তার যোগ ছিল। সোনাদি অপন্যা চলচ্চিত্রে ডক্টর রাজকুমারের চরিত্রের জন্য সানাই বাজিয়েছিলেন। সত্যজিৎ রায়ের জলসাগরে চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও গুঞ্জে উঠেছে সানাইয়ের অংশে সানাইও বাজিয়েছেন। দেশ ও বিদেশ থেকে নানা পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। 1961 সালে পদ্মশ্রী পুরস্কার, 1968 সালে পদ্মভূষণ, 1980 সালে পদ্মবিভূষণ, 2001 সালে ভারতরত্ন সম্মানে সম্মানিত হন তিনি। বিশ্বভারতী ও বেনারস বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডক্টরেট সম্মান প্রদান করা হয়। এত বড় মাপের শিল্পী হওয়া সত্ত্বেও তার ব্যক্তি জীবন ছিল অত্যন্ত সাধারণ। তিনি বারাণসীতেই থাকতে পছন্দ করতেন। তার চলাচলের মূল বাহন ছিল সাইকেল বা রিক্সা। তিনি ছিলেন একজন ধার্মিক শিয়া মুসলমান, তবে তিনি হিন্দু সনাতন ধর্মের জ্ঞানের দেবী সরস্বতীরও পূজা করতেন। তিনি হিন্দু মুসলমানের সম্প্রীতির এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন। অবশেষে 2006 সালে 21শে আগস্ট 90 বছর বয়সে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বারাণসী হেরিটেজ হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মহান শিল্পীর মৃত্যুতে ভারত সরকার একদিন ব্যাপী জাতীয় শোক পালন করে। তার এই অসামান্য অবদানে সানাই এবং বিসমিল্লা খানের নাম প্রায় সমার্থক হয়ে উঠেছে।